বেলঘড়িয়ায় গুলিকাণ্ডের নতুন তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। ক্লাব দখল ঘিরে বিবাদের সূত্রপাত। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, ঘটনার পর অভিযুক্তের বাড়িতেও ব্যাপক ভাঙচুর। আমার ছেলে তৃণমূল করেন দাবি মূল অভিযুক্তের বাবার। আর ঠিক কি কি তথ্য সামনে আসছে জানিয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বেলঘড়িয়ার কেইট বাস স্ট্যান্ডের কাছে। এখানে এই যে জায়গা রয়েছে, এখানে একেবারে ত্রিপল ঘাটিয়ে এখানে ক্যারাম বোর্ড খেলা হতো, বা একটি অস্থায়ীভাবে এখানে ক্লাব ছিল, সেইখানে একটি ক্লাব তৈরি করার কথা। সেই ক্লাবের কর্তৃত্ব কাদের থাকবে, সেই জন্যই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সমস্যা। গতকাল এখানেও ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয়, এবং এই যে কর্তৃত্ব কে নেবে এখানে রাস্তার উপরে যেটা তৈরি করার কথা ক্লাব, তা নিয়েই কিন্তু বারবার করে বচসা হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে। ইতিমধ্যে এই যে গুলি চালানোর ঘটনা, সেই ঘটনার পর দেখা গিয়েছে যে 22 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মীরা তারা এখানে আসে, যে জায়গায় আমরা দাঁড়িয়ে তিনি কামারহাটি পুরসভা 26 নম্বর ওয়ার্ড, সেখানে এসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এখানে ক্লাবের যা সরঞ্জামগুলো সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। এই ক্লাবের দখল কার থাকবে, তা নিয়েই এত কিছু, তা নিয়েই গুলি চালানোর ঘটনা, এবং তারপরেই উত্তেজনার পরিস্থিতি। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, বেলঘড়িয়া। আপনাদের পুরো বিষয়টা আরো জানাবো এবং কি কি তথ্য সামনে এসেছে। বেলঘড়িয়া তৃণমূলের পার্টি অফিসে যে হামলায় গুলি চালানোর ঘটনা ঘটে, পার্টি অফিস থেকে টেনে হিঁচড়ে বের করে বন্দুকের বাঁট দিয়ে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। আক্রান্ত কর্মীরা বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যেই। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক। তৃণমূলের অভিযোগ, গতকাল রাত 9:30 নাগাদ বাইক আরোহী 8-10 জন দুষ্কৃতী দেশপ্রিয় নগরে তৃণমূলের পার্টি অফিসে চড়াও হয়ে দুই তৃণমূল কর্মীকে টেনে বের করে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে। সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। পালানোর সময় দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যান মদন মিত্র, কামারহাটি তৃণমূল বিধায়কের দাবি, এলাকায় প্রমোটিং এর নামে দুষ্কৃতি রাজ ও সিন্ডিকেটের দাপট বেড়েছে, নেপথ্যে বিজেপির মদত রয়েছে বলে অভিযোগ। অভিযুক্তের বাবার দাবি আমার ছেলে তৃণমূল করে, কি বলেছেন তিনি দেখুন। আমার ছেলে তো তৃণমূল কংগ্রেস করে। কি নিয়ে সমস্যা হয়েছিল জানি না স্যার, আমরা কিছুই জানি না। রাত্রিবেলা 10টা নাগাদ 200-250 লোক এসে আমার বাড়ি, এই দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ভেঙেছে, গাড়ি সব, গাড়ি বাড়ি দরজা সব ভেঙে তছনছ করে দিয়েছে, গেট ফেট সব ভেঙে তছমছ করে দিয়েছে, প্রায় 50 লক্ষ টাকার মতো আমার ড্যামেজ করেছে। স্থানীয় কাউন্সিলর কি বলেছেন দেখুন। আপনাকে টার্গেট না করে ওকে টার্গেট করবো নিশ্চয়ই, যার বাড়ি থেকে। আপনি বলছেন সম্ভাবনা থাকতে পারে আপনাকে এবং আপনাদের বেশ কয়েকজন কর্মীকে টার্গেট করতে পারে, এটা সম্ভাবনা? অবশ্যই সম্ভাবনা না থাকলে কেন আমার অফিস টার্গেট করবে? যদি রাস্তায় কোনো ঝামেলা তো রাস্তায় হবে, অফিসে যখন ঢুকবে কোনো কিছু করবে যখন এটা ছিল। আমি তো বললাম যে আপনার বাড়িতে যদি কেউ টার্গেট করে নিশ্চয়ই অন্য কাউকে টার্গেট করা হবে না। আচ্ছা, এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, দেখা যাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডে অনেকেই রয়েছে যারা তৃণমূল কংগ্রেসেরই কর্মী, কি বলবেন? আমার এরকম জানা নেই, পুলিশ তদন্ত করেছে কারা কোনো ধর্মী, আমার সাথে কোনো কেউ যুক্ত নেই এরকম ধরনের কোনো, আমার জানা মতন কোনো তৃণমূল কংগ্রেস করে বলে আমার।